हेलो व्यूवर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल बांगला चित्तबाई जहन्तरा आमी अंतरा बोलछी केमन आछेन आपनारा सबाई आलहमदुलिल्लाह आमी भालो आछी আর এই তো আজকে সকাল সকালে একটা ব্লগ শুরু করলাম। আর এখানে আমার হাজবেন্ড গেছিল সুইমিংয়ে, আসার সময় কিছু গ্রোসারি করে নিয়ে এসেছে। এর মধ্যে ফ্রুটস আছে, মাশরুম, জুকিনি, কিছু ভেজিটেবল আছে আর এগ। এই তো এই সমস্ত কিছু। আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে, আমি ভেবেছিলাম সানডেতে আসবে, তো আমার হাজবেন্ড বলছে না স্যাটারডেতেই আসবে, তো আমি তো আগে থেকে কোনো প্রিপারেশনই নিইনি। তো যাই হোক, এখানে আমি ভেজিটেবল করার জন্য জুকিনি, ব্রোকলি, মাশরুম, টমেটো আর রেড জ্যালাপিনো, ইয়েলো জ্যালাপিনো, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে ভাবলাম জুকিনি দিয়ে ভেজিটেবল করি, বাট আমার কাছে কোনো প্রন ছিল না। এখানে আমি অয়েলের সাথে গার্লিক পেস্ট দিয়ে গার্লিকটাকে একটু পোড়া পোড়া করে ফ্রাই করে নিচ্ছি। এরপর এটার সাথে টমেটো অ্যাড করব এবং টমেটোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এরপর এটার সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ অ্যাড করব এবং সাথে পরিমাণ মতো লবণ, এক টিস্পুন জিরার গুঁড়া এবং এক টেবিল স্পুন আদা পেস্ট অ্যাড করব। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খেতে ভালোই মজা হয়েছিল। তো এরপর এটার সাথে আমি জুকিনি, মিক্সড ভেজিটেবল আর মাশরুম অ্যাড করব। আমি একটা মাশরুমকে চার ভাগ করে নিয়েছিলাম, যেহেতু এটা ফ্রেশ মাশরুম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর 5 মিনিট পরে আমি এটার সাথে ব্রোকলি আর রেড জ্যালাপিনো, ইয়েলো জ্যালাপিনো অ্যাড করেছি। তো এরপর 5 মিনিট পর আমি এটাতে একটু ব্ল্যাক পেপার ক্র্যাশ করে দিয়েছি। তারপর 2 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটার সাথে একটু কর্নফ্লাওয়ারও মিক্স করতে পারেন, বাট আমি করি নাই। উইদাউট প্রন ভেজিটেবলটা কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল। আর এই তো সকালে আমি ব্রেকফাস্ট করেই চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2টা হোল চিকেন নিয়েছিলাম আর এখন এগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমার হাজবেন্ড সব ফ্রাই করেছে, আমি আসলে অন্য কাজ করছিলাম। আর এই তো অলরেডি ফ্রাই হয়ে গেছে চিকেন। আর এদিকে আমি কিউই কেটে নিয়েছি। ইয়েলো কিউই অলওয়েজ মিষ্টি হয়, কিউইটা আসলেই খুবই মজা ছিল। আর গ্রিনটা মাঝে মধ্যে মিষ্টি হয়, মাঝে মধ্যে একটু টক হয়, কিন্তু তারপরও আমার কিউই খেতে খুবই মজা লাগে। আর এদিকে আমার চিকেন অলমোস্ট ডান, আমি অনেকগুলো লেবু পাতা দিয়ে দিয়েছি, কারণ আমার আর আমার হাজবেন্ডের লেবু পাতার স্মেলটা খুবই ভালো লাগে। আর এদিকে আমি চুলায় ল্যাম বসিয়ে দিয়েছি, মানে কোরবানের যে মাংসটা ওইটা বসিয়েছি। এখন ভেবেছিলাম বিফটাও করব, কিন্তু আসলে হলো না, অনেক টাইম লেগে গেল। কোরবানির মাংসে অলওয়েজ একটা আল্লাহর রহমত আছে, যখনই রান্না হয় তখনই খুব ভালো হয়। মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল আর কালারটাও খুবই ভালো ছিল, আর ল্যাম বলে একটু স্মেল ছিল না। আমরা তো খুব টেনশনে ছিলাম ল্যামে স্মেল থাকবে নাকি, কিন্তু সত্যি কথা একটু স্মেল ছিল না। আর আমি ভাবছিলাম এখন এগ বয়েল করে খাবো, কিন্তু হঠাৎ মনে হলো যে এগের একটা কোরমা করে ফেলি, পোলাইয়ের সাথে মজাই লাগবে খেতে। তা সত্যিই কিন্তু এগ কোরমাটা মজাই হয়েছিল। আমি সব খাবারগুলোই এইভাবে কিচেন র‍্যাপ দিয়ে র‍্যাপ করে রেখেছি, পরে জাস্ট ওভেনে 2 মিনিট গরম করে নিলেই হবে। আর এদিকে আমি পোলাওয়ের জন্য চাল ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি সালাদও কেটে নিয়েছি। আমার সালাদ কাটা মোটেও ভালো হয় না, ম্যাক্সিমাম টাইম আমার হাজবেন্ডই কাটে, বাট আমি ভাবলাম আজকে আমি কেটে ফেলি যেহেতু টাইম ছিল। আর এই তো আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম মাত্র, তো ভাবলাম যে ফ্রাই করা আছে কিছু জিনিস, ওইগুলো ফ্রাই করে ফেলি, আর গেস্টরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর যারা আসছিলেন তাদের কারোই আমি ভিডিও নিতে পারি নাই, কারণ আমি আমার নিজেরই কেমন একটা হেজিটেট লাগছিলো যে ওদেরকে বলবো যে তোমাদের ভিডিও করব, তো আর করা হয়নি। তো আমাকে সবাই পরে বলছিলো যে আপনি কেন করলেন না আমাদের ভিডিও, আমাদের কোনো প্রবলেম ছিল না, তো নেক্সট টাইম ইনশাল্লাহ ওনারা আসলে আবার করব। আর এদিকে আমি একটা ফিশ ফ্রাই করেছিলাম, এটা একটা সামুদ্রিক ফিশ। আমি এটা ম্যারিনেট করার সময় আমার মনে ছিল না ভিডিও করতে, ফিশ ফ্রাইটা সবাই খুব লাইক করেছে। আর এই তো টুনা ফিশের কাবাবও ফ্রাই করে নিচ্ছি।
আর এদিকে দুই বড়াও করা হয়েছিল, আমি না আমার হাজবেন্ড দই বড়াটা করেছিল, খুবই মজা হয়েছিল। আর এই তো বেগুন ভাজিও করেছিলাম, আমার হাজবেন্ড বলছে বেগুন ভাজি কেন, কিন্তু বেগুন ভাজি মাঝে মধ্যে খেয়ে আমাদের তো নিজেদের খাওয়াই হয় না, তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু বানাই আমরা একটু খাবো। আসলে বেগুন ভাজি আমার খুবই ফেভারেট, বাট এত তেল লাগে বেগুন ভাজি করতে তাই আর খাওয়া হয় না। এখন আমি খাবারগুলো টেবিলে সার্ভ করে দিচ্ছি, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আজকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো, টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।